নমস্কার, আমাদের আজকের আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার, মঙ্গলের গোচর। ভূমিপুত্র মঙ্গল বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে গোচর করছে বা সঞ্চার করছে। আগামী 16 জানুয়ারি 16 জানুয়ারি 2022 2022 সালের 16 জানুয়ারি মঙ্গলের এই সঞ্চার অত্যন্ত স্পেশাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ, মঙ্গল বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে সঞ্চার করছে এবং ধনু রাশি হচ্ছে বৃহস্পতির ঘর, ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এবং এই মঙ্গল যখন বৃহস্পতির ঘরে এবং আমাদের ন্যাচারাল জোডিয়াকের যেটা 9th হাউস, ন্যাচারাল জোডিয়াকের 9th হাউসে ভাগ্যস্থানে মঙ্গল সঞ্চার করছে এবং বৃহস্পতি এবং মঙ্গল হচ্ছে অত্যন্ত ফ্রেন্ডলি, বৃহস্পতির ঘরে মঙ্গলের এই সঞ্চার 2022 16th জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইতিবাচক। মঙ্গল এর আগে ছিল বৃশ্চিক রাশিতে এবং এই বৃশ্চিক রাশিতে মঙ্গল ছিল এম্পাওয়ার্ড মঙ্গল, কারণ সেখানে কুজবত কেতু ছিল। মঙ্গল এবং কেতু সেখানে একত্রিত হয়ে একটা আলাদা রকমের শক্তির জায়গা, শক্তি ক্ষেত্র তৈরি করেছিল, অত্যন্ত শক্তিশালী ছিল। কিন্তু এবার মঙ্গল হচ্ছে আমাদের নৈসর্গিকভাবে কিন্তু পাপগ্রহ বা অশুভ গ্রহ বা ক্রূর গ্রহ। মঙ্গলের বেশ কিছু নেতিবাচক দিকও কিন্তু আছে, কিন্তু এই বৃহস্পতির ঘরে যেটা আমাদের ন্যাচারাল জোডিয়াক বা কালপুরুষের নবম ঘর বা 9th হাউস, এখানে কিন্তু মঙ্গল তার নেতিবাচক যে দিকগুলো, যেগুলো কিছুটা নেগেটিভ দিক বা মঙ্গলের মধ্যে কিছু ধ্বংসাত্মক দিকের জায়গা থাকে, সেই জায়গাগুলো কিন্তু অনেক অনেক মিনিমাইজ হয়ে যাচ্ছে, গিয়ে বৃহস্পতির যা কিছু ইতিবাচক দিক, বৃহস্পতির যা কিছু শুভ দিক, সেখানে গিয়ে মঙ্গলের এনার্জি যখন মিট করছে, তখন পুরো ব্যাপারটাই কিন্তু অত্যন্ত ইতিবাচক হয়ে উঠছে এবং অত্যন্ত শুভ হয়ে উঠছে। মঙ্গল বা যে কোনো প্ল্যানেটই যখনই সঞ্চার করুক না কেন, কোনো প্ল্যানেটেরই কিন্তু আমাদের কারুর সঙ্গে কোনো আলাদা রকমের কোনো শত্রুতাও নেই বা কোনো রকমের কোনো বৈরিতাও নেই। ফলে যে কোনো গ্রহের সঞ্চারই কিন্তু জানবেন সবসময় শুভ, সবসময় ইতিবাচক। এবং আমাদের এই বিশ্ব সংসারে, এই জগতে ঈশ্বর সৃষ্ট যা কিছু রয়েছে, সব কিছুই কিন্তু শুভ এবং ইতিবাচক। এবং যারা আধ্যাত্ম দৃষ্টি সম্পন্ন মানুষ, যারা আধ্যাত্মিক জগতের মানুষ, যারা যোগী, যারা জ্ঞানী, তারা সবসময় বলেছেন যা কিছু হয় তাই কিন্তু ভালোর জন্য। এবং আমরা তো একটা কথা জানি, খুব সাধারণভাবে বলা হয়ে থাকে, ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য, ভগবান যা কিছু করেন শুভের জন্য। এবং কিন্তু আমাদের জাগতিক বিচারে, পার্থিব বিচারে, আমাদের নিজস্ব ব্যক্তিগত চাওয়া পাওয়ার নিরিখে এবং আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়ার নিরিখে এবং পার্থিব বিচারে কিন্তু অনেক সময় অনেক কিছু আমাদের কাছে নেতিবাচক মনে হয়, অশুভ মনে হয়, অহিতকারী মনে হয়। কিন্তু এটা কিন্তু আসলে যদি আমরা একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখি, এই ঈশ্বর সৃষ্ট মহাজগতে কোনো কিছুই কিন্তু নেতিবাচক নয় বা অশুভ নয়, কিন্তু আমাদের নিজস্ব কর্মফল, ব্যক্তিগত বার্চার্ট ইত্যাদির কারণে আমরা অনেক সময় অনেক কিছু পরিস্থিতিগত কারণ ইত্যাদির কারণে কিন্তু আমরা অনেক সময় নেগেটিভ ফল পাই বা নেতিবাচক ফল পাই। এবং সব কিছুর কনক্লুশনও কিন্তু অত সোজা হয় না। বহু মানুষ যেমন বলে থাকেন যে একজন মানুষকে দেখলাম, সে অত্যন্ত ভালো, অত্যন্ত সৎ, সব দিক দিয়ে অত্যন্ত ভালো ছিল, কিন্তু তার অত্যন্ত যন্ত্রণাদায়ক মর্মান্তিক একটা মৃত্যু বা মর্মান্তিক বার্ধক্য তিনি কাটালেন। এবং আমরা যেটা দেখলাম কিছুদিন আগে, জেনারেল রাওয়াত, তিনি একে তো ওই রকম দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হলো এবং মৃত্যুর সময় তিনি একটু জল চেয়েছিলেন, তার প্রাণ তখনও ছিল যখন দুর্ঘটনাগ্রস্ত হয়ে হেলিকপ্টারটি যখন মাটিতে ভেঙে পড়ল, তখনও কিন্তু যারা ছুটে গিয়েছিল সেই সময় তার কাছে, তিনি সেই তামিল যে ছেলেটি,
সেই তামিল যে মানুষটি তার কাছে তিনি সামান্য একটু জল চেয়েছিলেন, যে জলটি পর্যন্ত মৃত্যুর সময় তিনি পাননি, তার কারণ সেখানে 100 মিটারের মধ্যে কিন্তু কোনো জল তাকে দেওয়ার মতন কোনো অবস্থান ছিল না। চা বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে ওই রকম একটা জায়গায় যারা আগুন এবং ওই আওয়াজে ছুটে গিয়েছিল, তিনি মৃত্যুর সময় জলও কিন্তু পাননি। তো এই জেনারেল রাওয়াত, তার সম্পর্কে বিভিন্ন মানুষের যে মন্তব্য, বিভিন্ন মানুষের যে স্মৃতিচারণা, তাতে তো এইরকম মৃত্যু তো তিনি ডিজার্ভ করেন না। আমাদের সাধারণ অ্যাপারেন্ট জাগতিক পার্থিব আমাদের ব্যক্তিগত স্বার্থ চাওয়া পাওয়া নিরিখে যেটা আমরা দেখি, সেখানে এইরকম মৃত্যু তো তিনি ডিজার্ভ করেন না, কিন্তু তাও তো হলো। সুতরাং সবকিছুর জন্য কিন্তু একটা অন্য মাত্রা, একটা অন্য জায়গা আছে। সমস্ত কিছুই শুভ, এ জগতে সমস্ত কিছুই শুভ। মর্মান্তিক মৃত্যু, এই যে আমাদের 2022-তে হয়তো 4-5টা প্রবল প্রাকৃতিক বিপর্যয় হবে, সমুদ্রের জলস্তর কিছুটা বৃদ্ধি পেতে পারে, যেভাবে আমরা প্রকৃতিকে নষ্ট করেছি, যেভাবে উষ্ণায়ন হয়েছে, যেভাবে হিমবাহ গলছে, তাতে বিভিন্ন রকমের প্রাকৃতিক বিপর্যয় হতে পারে 2022-তে। অতি অবশ্যই 4-5টি হবে, এবং এরকমও হতে পারে, সেটা হচ্ছে যে আমরা বহু মানুষই বহু ক্ষেত্রে নানাভাবে মালয়েশিয়ায় কি ভয়ানক বন্যা পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে। তো এই সমস্ত কিছুই কিন্তু কাল বা সময় বা একেবারে যেটা সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব, তো সেখানে কিন্তু ওইভাবে আমাদের জাগতিক নিজস্ব ব্যক্তিগত চাওয়া পাওয়ার নিরিখে শুভ অশুভত্ব কোনটা আমরা কে কি ডিজার্ভ করি বা ডিজার্ভ করি না, সেটা কিন্তু ওইভাবে নির্দিষ্ট হয় না। তো মঙ্গল আগামী 16 জানুয়ারি 2022 বিকেল 4:31 বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে সঞ্চার করছে, অত্যন্ত শুভ এই সঞ্চার। সব মানুষ নিশ্চয়ই এই সঞ্চারের সুফল পাবেন না, কিন্তু বহু মানুষই পাবেন। বৃহস্পতির ঘরে মঙ্গল সঞ্চার করছে, এবং মঙ্গল মূলা নক্ষত্রে সঞ্চার করছে ধনুরাশির, এবং মঙ্গল সেখানে 3 ফেব্রুয়ারি মঙ্গল মূলা নক্ষত্র থেকে পূর্বাষাঢ়া নক্ষত্রে সঞ্চার করছে, এবং এই পূর্বাষাঢ়া নক্ষত্রে তখন শুক্র অবস্থান করে থাকবে মার্গী গতিতে, এবং 16 ফেব্রুয়ারি ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে মঙ্গল এবং শুক্রের একটি সংযোগ বা ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে, এবং তারপর মঙ্গল 21 ফেব্রুয়ারি গিয়ে উত্তরাষাঢ়া নক্ষত্রে সঞ্চার করবে, এবং উত্তরাষাঢ়া নক্ষত্রে মঙ্গল সঞ্চার করার পর 26 ফেব্রুয়ারি মঙ্গল গিয়ে মকরে সঞ্চার করবে, যখন মকরে সক্ষেত্রস্থ শনি অবস্থান করবে, এবং সেখানে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হবে সক্ষেত্রস্থ শনি এবং তুঙ্গস্থ মঙ্গলের, সেটা পরের কথা। আমাদের আজকের আলোচ্য বিষয় 16 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি যে সময়কাল মঙ্গল থাকছে ধনুরাশিতে, এবং এখানে খুব একটি গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে 16 ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গল সঞ্চার করার ঠিক এক মাস পর ধনুরাশির পূর্বাষাঢ়া নক্ষত্রে মঙ্গল এবং শুক্রের একটি সংযোগ বা ক্লোজ প্রক্সিমিটি সংঘটিত হবে মার্গী গতির শুক্রের সঙ্গে মঙ্গলের। তো মঙ্গল হচ্ছে আমাদের ফার্স্ট হাউস এবং 8000 লর্ড, সে 9000 ন্যাচারাল জোডিয়াকে 9000 গিয়ে সে সঞ্চার করছে বা গোচর করছে। এবার এই মঙ্গল আমাদের কি ধরনের ফলাফল দেবে আমাদের মেষ থেকে মীন পর্যন্ত, এই 12টা রাশি বা লগ্ন, এই 12টি রাশি লগ্নের জাতক জাতিকাকে মঙ্গল কি ধরনের ফলাফল দেবে, মঙ্গল সম্পর্কে খুব সামান্য দুই একটি কথা আমি বলবো। মঙ্গল কিন্তু হচ্ছে মূলত আমাদের জীবনের প্যাশন, মঙ্গল আমাদের জীবনের প্যাশন, ডিটারমিনেশন ইত্যাদি, এবং মঙ্গল হচ্ছে আমাদের জীবনের ডিরেকশন। মঙ্গলের দ্বারাই কিন্তু আমাদের জীবনের, আমরা বহু সময় মঙ্গল জন্মছকে বার্চাটে কোথায় অবস্থান করে রয়েছে সেটা থেকে কিন্তু আমরা আমাদের জীবনের ডিরেকশন বা গতিপথকে কিন্তু, কারণ মঙ্গল হচ্ছে স্পিড, গতি, তো আমাদের জীবনের গতিপথকেও কিন্তু আমরা জন্মছকে মঙ্গলের অবস্থান থেকে নির্ধারিত করে থাকি। মঙ্গল হচ্ছে আমাদের ভাইটাল ক্যাপাসিটি,
ফর আওয়ার সেলফ প্রজেকশন। আমাদের সেলফ প্রজেকশন হচ্ছে মঙ্গল। আমরা যদি মঙ্গলের কোনো কিওয়ার্ড কিছু হয়, সেটা হচ্ছে মঙ্গল ধ্বংসাত্মক, মঙ্গল বিপদ, মঙ্গল অ্যাক্সিডেন্ট, মঙ্গল অত্যন্ত নেতিবাচক, কিন্তু আসল কথা হচ্ছে মঙ্গল হচ্ছে আমাদের সেলফ প্রজেকশন। এবং আমাদের ভাইটাল ক্যাপাসিটি ফর আওয়ার সেলফ প্রজেকশন হচ্ছে মঙ্গল। মঙ্গলের কিওয়ার্ড হচ্ছে সেলফ প্রজেকশন, নিজেকে সেলফকে প্রজেক্ট করা, এটাই হচ্ছে মঙ্গলের মূল কাজ। মঙ্গল হচ্ছে আমাদের জীবনের যেটা আরো মুখ্য দিক, সেটা হচ্ছে মঙ্গল আমাদের আউটগোয়িং ইমোশন, আমাদের যে ইমোশনটা বহির্মুখী। আমাদের একটা ইমোশন আছে অন্তর্মুখী, সেখানে শুক্রের রাজত্ব, কিছুটা চন্দ্রের রাজত্ব, মূলত শুক্রের রাজত্ব। শুক্র হচ্ছে আমাদের যেটা একদম অন্তর্মুখী যে ইমোশন, যেটা আমাদের ভেতরে ইনওয়ার্ড হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে শুক্র। কিন্তু আমাদের আউটগোয়িং ইমোশনটা হচ্ছে যে ইমোশন, যে আবেগগুলোকে আমরা এক্সপ্রেস করি, বাইরের জগতে প্রজেক্ট করি, সেইটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আমাদের আউটগোয়িং ইমোশন। এবং মঙ্গলের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে। মঙ্গল হচ্ছে প্ল্যানেট অফ পাওয়ার, মঙ্গল হচ্ছে প্ল্যানেট অফ স্ট্রেংথ, অ্যাগ্রেশন এবং এনার্জি। মঙ্গল সম্পর্কে আরো বিশেষ দিক, মঙ্গল হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট। আমরা যে স্বাধীন চেতা হই, স্ব অধীনে থাকতে চাই, সেটাও কিন্তু মঙ্গলের অন্যতম কারকতা। মঙ্গল হচ্ছে আমাদের মোটিভেশন, মঙ্গল আমাদের ডিটারমিনেশন, মঙ্গল আমাদের প্যাশন এবং মঙ্গল আমাদের ডিরেকশন। এ সমস্ত কিছুই কিন্তু মঙ্গলের কারকতা। মঙ্গল আমাদের ফিজিক্যাল স্ট্রেংথ, এবং যে ফিজিক্যাল স্ট্রেংথ ছাড়া কোনো মানুষ কোনো অ্যাথলেটিক পারফরমেন্স কখনোই করতে পারে না। সুতরাং অ্যাথলেটিক পারফরমেন্সের জন্য মঙ্গল অপরিহার্য, যার জন্য মঙ্গল এক্ষেত্রে একদম এসেনশিয়াল বা অপরিহার্য, যার জন্য যে কোনো প্লেয়ার যেখানে ফিজিক্যাল স্ট্রেংথের প্রয়োজন হয়, যেমন যারা দাবা খেলেন সেক্ষেত্রে কিন্তু আমি বলছি না, যে সমস্ত খেলাধুলায় ফিজিক্যাল স্ট্রেংথের প্রয়োজন হয়, সেই সমস্ত যারা অ্যাথলেটিক পারফরমেন্স করে থাকেন, তাদের জন্য কিন্তু মঙ্গল জন্মছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এসেনশিয়াল বা অপরিহার্য। মঙ্গলের আরও একটি বিশেষ দিক রয়েছে, সেটা হচ্ছে মঙ্গল কনফ্লিক্ট, মঙ্গল সংঘর্ষ, মঙ্গল অ্যাক্সিডেন্ট এবং মঙ্গল হচ্ছে দুর্ঘটনা প্রসূত মৃত্যু, বা কোথাও কোথাও মঙ্গল হচ্ছে প্রি ম্যাচিওর ডেথ। আর তার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু আরও একটি বিশেষ দিক মঙ্গলের রয়েছে, সেটা হচ্ছে মঙ্গল হচ্ছে যুদ্ধ, যুদ্ধাস্ত্র এবং যোদ্ধা। যুদ্ধ, যুদ্ধাস্ত্র এবং যোদ্ধা, এই তিনটি কিন্তু মঙ্গলের বৈশিষ্ট্য বা কারকতা। এবার এই মঙ্গল যখন বৃহস্পতির ঘরে 16th January 2022 বিকেল 4:31 ধনু রাশিতে বৃহস্পতির ঘরে বৃহস্পতির সক্ষেত্রে সঞ্চার করছে, ভূমিপুত্র মঙ্গল দেবগুরু বৃহস্পতির ঘরে, এটা কিন্তু মঙ্গলের মাধ্যমে আমরা নানা রকমের ইতিবাচক এবং প্রোডাক্টিভ ফলাফল অতি অবশ্যই পাব। মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, প্রবল ভাগ্যোন্নতির সম্ভাবনা, বিবাহের যোগ, বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি, বহু নারী বা বহু পুরুষের, বহু ছেলেমেয়ের বিবাহের মাধ্যমে একটা ভাগ্যোন্নতির প্রবল সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করেন সেখানে অত্যন্ত ইতিবাচক পরিস্থিতি ক্রমশ তৈরি হবে। এবং এই মঙ্গল আকস্মিকভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি ইত্যাদিরও কিন্তু জায়গাটি অতি অবশ্য তৈরি করে দেবে। এবং এই মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকাদের নবমে ভাগ্যস্থানে এই মঙ্গলের অবস্থান, পিতার ফেভার, গুরুস্থানীয় ব্যক্তির ফেভার, বহু মানুষ যারা, বহু ছাত্রছাত্রী আছেন যারা কোনো মেন্টর চাইছেন, গাইড চাইছেন, সেখানে একটা প্রাপ্তির কিন্তু প্রবল সম্ভাবনা হবে। এবং এই যে মঙ্গল, মঙ্গল ফায়ারি প্ল্যানেট হয়ে ফায়ার সাইনে ধনু রাশিতে অবস্থান করবে, ফায়ারি প্ল্যানেট হয়ে ফায়ার সাইনে, এখানে মঙ্গলের ইতিবাচক সমস্ত রকমের দিকগুলো আমরা আরো অনেক বেশি করে কিন্তু পাবো। বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, এই মঙ্গলের সঞ্চার 16th January থেকে 26th February
এই মঙ্গলের সঞ্চার বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের কিছু সমস্যা এনে দিতে পারে। যারা কোনো দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তাদের সতর্ক হতে হবে। এবং মঙ্গলের সঙ্গে এখানে শুক্র থাকার জন্য কিন্তু যেটা বৃষরাশি বৃষলগ্নের অষ্টম ঘরে এই সঞ্চার বা গোচর সংঘটিত হচ্ছে, তাদের জন্য আমি বিশেষ করে কিন্তু বিশেষ করে বলবো হেলথের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতা কিন্তু প্রয়োজন। যারা বিশেষ করে ডায়াবেটিক বা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন বা এনি টাইপ অফ ইউরিনারি ইনফেকশন সমস্যায় যারা ভুগছেন, স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানির সমস্যার জায়গাটিও রয়েছে বিদেশ যাত্রা। বিদেশ যাত্রার মাধ্যমে ভাগ্যোন্নতির একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গল আমাদের কনফ্লিক্ট দেয়, সংঘর্ষ দেয়, মঙ্গল আমাদের একটা প্রবলভাবে কনফ্রন্টেশনের মুখোমুখি করে দেয়। এটা কিন্তু বলবো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে, বিবাহিত জীবনে এই কনফ্রন্টেশনের একটা সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও লিটিগেশনের সম্ভাবনা। এবং বৃষরাশি বৃষলগ্নের ক্ষেত্রে আরও একটি বিশেষ দিক, সেটা হলো যে তাদের কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে, বিশেষ চিন্তা ভাবনা করে কিন্তু সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো তাদের সপ্তম ঘরে এই মঙ্গলের গোচর সংঘটিত হচ্ছে সেভেন্থ হাউসে, এবং তাদের ষষ্ঠপতি সপ্তমে আসছে এবং একাদশপতি মঙ্গল সপ্তমে আসছে। নানা রকম ইচ্ছা পূরণ, বহু ডিজায়ার ফুলফিলমেন্ট, নতুন সম্পর্ক তৈরি হওয়া, প্রেমের সম্পর্ক, যেটা নারী পুরুষের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় সেই ধরনের সম্পর্ক, সেই ধরনের সম্পর্ক থেকে একটা আনন্দ, সুখের বৃদ্ধি, উত্তেজনা, আনন্দ ইত্যাদির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা এই টাইম ফ্রেমটা 16 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি খুব প্যাশনেটলি তাদের সমস্ত সম্পর্কগুলোকে কিন্তু হ্যান্ডেল করবেন। নতুন প্রেম ইত্যাদির প্রবল সম্ভাবনা রয়েছে। তাদের এনার্জি ফিল্ড, এনার্জি লেভেল অনেক বেশি বৃদ্ধি পাবে। প্রবল বিবাহযোগ, বিবাহের সম্ভাবনাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। ন্যাচারাল জুডিয়াকের 9th হাউসে থাকছে মঙ্গল। এবং মিথুন রাশি মিথুন লগ্নের যারা জাতক জাতিকা তাদের নবম ঘরে থাকছে বৃহস্পতি। সুতরাং এই যে গ্রহ অবস্থান, এটা মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাকে একটা অতি উত্তম সময় অতি অবশ্যই কিন্তু দেবে। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো তাদের যেটা ষষ্ঠ ঘর 6th হাউস সেখানে এই মঙ্গলের সঞ্চার সংঘটিত হচ্ছে। তাদের যেহেতু যোগকারক গ্রহ, রাজযোগকারক গ্রহ মঙ্গল পঞ্চম এবং দশমের অধিপতি হয়ে ষষ্ঠ স্থানে, এটা কিন্তু বিশেষ ইতিবাচক নয়। এ ব্যাপারে তাদের সতর্ক হতে হবে, অ্যালার্ট হতে হবে। কর্মক্ষেত্রে কিছুটা একটা কোনো অসুবিধার জায়গা তৈরি হওয়া, বিশেষ করে হেলথের কারণে স্বাস্থ্যের কোনো সমস্যা তৈরি হতে পারে, সন্তান সম্পর্কে উদ্বেগ বৃদ্ধি হতে পারে। কর্মজীবনে, কর্মক্ষেত্রে স্বাস্থ্য বা হেলথ কোনোভাবে একটা বাধা বিঘ্নর জায়গা তৈরি করতে পারে। এবং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো কোনো সম্পর্ক, কোনো কোনো প্রেমের সম্পর্ক, কোনো প্রেম প্রণয় ঘটিত সম্পর্ক তাদের জীবনে কিছুটা মনে একটা ভারাক্রান্ত জায়গা তৈরি করতে পারে, একটা মানসিক বিষাদের জায়গা তৈরি করতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে একটা বিচ্ছিন্নতা, একটা ডিস্টেন্স, এমনকি ছেদ, যেটাকে আমরা এখন ব্রেকআপ বলা হয়, এই ধরনের ব্রেকআপেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপর বলবো যারা সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য এই মঙ্গলের সঞ্চার, এই মঙ্গলের যে গোচর সংঘটিত হবে এটা কিন্তু অত্যন্ত ইতিবাচক। তাদের সমস্ত রকমের সম্পর্কগুলো নতুন করে প্রাণ পাবে, নতুন করে পুনরুজ্জীবিত হবে। সন্তানের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক। এবং যারা প্রেম প্রীতি প্রণয় এই ধরনের রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের সম্পর্ক রিভাইভ করবে, তাদের সম্পর্কে তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, তাদের সম্পর্কে সম্পর্কের মধ্যে তারা একটা বিবাহের সিদ্ধান্তের জায়গায় পৌঁছতে পারেন। এবং এই মঙ্গল তাদের সন্তানের ক্ষেত্রে যেমন ইতিবাচক জায়গা এনে দেবে, যারা স্পেকুলেশনের ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের জন্যও কিন্তু এই মঙ্গলের গোচর 16 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি অত্যন্ত ইতিবাচক একটি সময় অতি অবশ্যই এনে দেবে। যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন
যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা রাজনীতির ফিল্ডে রয়েছেন তাদের জন্য বলবো, সমস্ত ক্ষেত্রে সম্পর্কগুলো আরো ইতিবাচক হবে, তারা আরো বেশি মোটিভেটেড হবেন এবং মঙ্গল তো প্যাশনের কারক গ্রহ এবং চতুর্থ পতি হয়ে পঞ্চমে আসছে, সে কিন্তু পারিবারিক জীবনে গার্হস্থ জীবনে নতুন করে সেখানে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে এবং কোনো স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক, কোনো লাক্সারিয়াস কোনো প্রপার্টি তারা কিনতে পারেন, কোনো লাক্সারিয়াস খুব কোনো আইটেম কোনো লাক্সারিয়াস আইটেম তারা কিনতে পারেন, তারা কোনো দামি গাড়ি কিনতে পারেন, বাহন যোগও এই ক্ষেত্রে অত্যন্ত প্রবল হবে এবং লাক্সারি কমফর্ট ইত্যাদির পেছনে একটা ব্যয়েরও কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং সিংহরাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্যও বলবো, তাদের বুদ্ধি বিচক্ষণতা এবং সিদ্ধান্তের জন্য একটা ভাগ্যোন্নতিরও প্রবল সম্ভাবনা থাকছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, তাদের মনের মধ্যে তাদের ইমোশনাল মাইন্ডে তাদের মানসিক জগতে একটা প্রচণ্ড ভাবে তারা একটা শক্তি প্রাণ এনার্জি প্যাশন এইগুলো কিন্তু অতি অবশ্যই অনুভব করতে পারবেন এই সময়কালের মধ্যে। এবং স্থাবর সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে এবং যারা কোনো স্থাবর সম্পত্তি বিক্রি করতে চাইছেন গত দীর্ঘ সময় ধরে সেক্ষেত্রেও সেই জায়গাটিতে একটি সমাধান সূত্রের প্রবল সম্ভাবনা রয়েছে। তাদের গার্হস্থ পরিবেশে একটা সাজানো গোছানো ডেকোরেশন ইত্যাদি সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, আকস্মিকভাবে কোনো সম্পত্তি প্রাপ্তি ইনহেরিটেন্স থেকে প্রাপ্তি পৈতৃক সূত্রে প্রাপ্তি বা বিবাহ সূত্রে প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে যারা কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকা। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আরও একটি বিশেষ কথা আমি বলবো, কোনো হঠকারিতার সঙ্গে কোনো হুইমজিক্যালি অত্যন্ত প্যাশনেটলি কোনো সিদ্ধান্ত কিন্তু তাদের নেওয়া এই সময়কালে উচিত হবে না। তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো, তাদের দাম্পত্য জীবন তাদের বিবাহিত জীবন একটা অন্যরকম মাত্রা পাবে, সেখানে পরস্পরের প্রতি নির্ভরশীলতা প্রেম প্রীতি ইত্যাদি বৃদ্ধি পাবে, সম্পর্ক অনেক স্বাচ্ছন্দ্যের জায়গায় গিয়ে পৌঁছবে। তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্য ইত্যাদির ক্ষেত্রে অত্যন্ত শ্রীবৃদ্ধি, অর্থাগমের ক্ষেত্রটি ইতিবাচক কিন্তু হেলথের ক্ষেত্রটির প্রতি যত্নশীল থাকতে হবে। স্বাস্থ্য সম্পর্কে কিন্তু এই মঙ্গল যেহেতু শুক্রের সঙ্গেও সংযুক্ত হবে, এই মঙ্গল তাদের থার্ড হাউসে, ফলে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট যত্নশীলতা প্রয়োজন এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে তাদের যথেষ্ট সতর্কতার প্রয়োজন। যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা নানা রকম শুধু হোটেল ইন্ডাস্ট্রি নয়, যারা প্রসাধন বিজ্ঞাপন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ তুলারাশি তুলা লগ্ন, তাদের জন্য অত্যন্ত ইতিবাচক এই সময়কালে ভাগ্যোন্নতি সুযোগ সুবিধে সম্ভাবনা একটা ইতিবাচক দিকের উন্মেষ অতি অবশ্যই সংঘটিত হবে। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের সেকেন্ড হাউসে তাদের রাশি লগ্নের অধিপতি এবং তাদের ষষ্ঠ স্থানের অধিপতি রাশি লগ্নের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি মঙ্গল এবং তাদের সপ্তম ও দ্বাদশ স্থানের অধিপতি শুক্র কিন্তু তাদের সেকেন্ড হাউসে সঞ্চার তাদের সেকেন্ড হাউসে সংযুক্ত হচ্ছে 16th জানুয়ারির এই মঙ্গলের গোচরের ফলে। তারা নানা রকমভাবে বিভিন্ন রকম সম্পর্কজনিত কারণে বিবাহিত জীবনের সম্পর্ক বা যারা কোনো রিলেশনশিপে রয়েছেন প্রেম প্রীতি ইত্যাদি যাদের এখনো বিবাহ হয়নি, সম্পর্কের জায়গাটি কিন্তু আরো একটা ইন্টিমেসির জায়গায় আসবে, ঘনিষ্ঠতার জায়গায় আসবে, তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, নতুন সম্পর্ক তৈরি হতে পারে, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, লোন ঋণ ইত্যাদির ক্ষেত্রে সমাধান সূত্রের সম্ভাবনা রয়েছে, অর্থাগমের প্রবল সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বলবো বাক্য প্রয়োগের ক্ষেত্রে কিন্তু সংযত হতে হবে এবং কিছু নিকট জন যারা ব্লাড রিলেশন আত্মীয় স্বজন কুটুম্ব সেইখানে কিন্তু সম্পর্কে একটা যেটা তারা হয়তো বুঝতে পারছিলেন না
এই ধরনের কোনো পরিস্থিতি, এই ধরনের কোনো অনুভূতি সারফেস লেভেলে কিন্তু চলে আসতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র, দূর যাত্রার ক্ষেত্র যথেষ্ট ইতিবাচক হবে এবং তাদের, বিশেষ করে আমি বলবো, দূর যাত্রার মাধ্যমে ভাগ্যোন্নতিরও কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেম। সুতরাং বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা খুব জোরালোভাবে নানা রকম ভাবে একটা সাপোর্টের দ্বারা তাদের একটা আবেষ্টনী, একটা আবেষ্টন একটা কিন্তু অতি অবশ্যই তাদের জীবনে এই সময়কালে অতি অবশ্যই তৈরি হবে। তারা প্রোটেক্টেড থাকবেন, তারা সাপোর্টেড থাকবেন এবং একটা আবেষ্টন তাদের একটা জায়গায় সুরক্ষিত রাখবে এই টাইম ফ্রেমের মধ্যে। যারা ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা, এক্সেলেন্ট সময় তাদের জন্য, তারা এই সময়টিকে কাজে লাগাতে পারেন। যারা ধনুরাশির সাড়ে সাথী চলছে, এই যে একটা ভয়, সাড়ে সাথী সবসময় খুব মেজর অসুবিধার জায়গাটি তৈরি হয় যখন জন্ম নক্ষত্রে শনি সঞ্চার করেন। তো ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকারা তো সাড়ে সাথীর শেষ পর্যায়ে এসেই গেছেন এবং মঙ্গল এবং শুক্র, বিশেষ করে মঙ্গল, মঙ্গল হচ্ছে তাদের পঞ্চম স্থানের অধিপতি এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ স্থানের অধিপতি। এই মঙ্গল শুক্র, মঙ্গল তাদের রাশিতে গোচর করে 16th জানুয়ারি, এই মঙ্গল তাদের মধ্যে একটা আলাদা রকমের ওজস্বিতা, তেজস্বিতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, যথাযথ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদি অতি অবশ্যই দেবে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের ক্ষেত্রে তাদের মনের মধ্যে যে উদ্বেগ, অস্থিরতা, অনিশ্চয়তা যেগুলো হয়তো ছিল, সেই জায়গাটিকে অনেক বেশি স্বস্তি দেবে ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাকে। যারা স্পেকুলেশন ইত্যাদির কাজকর্ম করেন তাদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং আউটগোয়িং ইমোশন যেমন মঙ্গল, শুক্র কিন্তু হচ্ছে আমাদের ইনকামিং ইমোশন যেগুলো আমাদের অন্তরে প্রবেশ করছে, সেগুলো আমরা কিভাবে রিসিভ করি সেটা শুক্র থেকে নির্ধারিত হয়। তো মঙ্গল শুক্র যখন একসঙ্গে ধনুরাশিতে অবস্থান করবে, প্রেম, প্রীতি, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির, নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা, প্রেমের সম্পর্ক আরও বেশি ইন্টিমেট জায়গায়, পারস্পরিক আস্থাশীলতার জায়গায় গিয়ে পৌঁছবে এবং তার সঙ্গে সঙ্গে আমি আরো বিশেষ করে বলবো অর্থাগমের জায়গা, ইনকামের জায়গা এবং বহু ক্ষেত্রে বহু ইচ্ছা পূরণের জায়গাটি কিন্তু অতি অবশ্যই তৈরি হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল, দূর স্থানে ভ্রমণ ইত্যাদিরও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকারা 16th জানুয়ারি থেকে 26th ফেব্রুয়ারির এই সময়কালকে তারা অতি অবশ্যই কাজে লাগাতে পারেন। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো যে তাদের দ্বাদশে, 12th হাউসে এই মঙ্গলের সঞ্চার তাদের মানসিক যে ভারসাম্য, স্বস্তি, এই জায়গাটিকে খানিকটা কিন্তু নাড়িয়ে দিতে পারে, আনসেটেলড করে দিতে পারে, অস্থির করে দিতে পারে, পারিবারিক শান্তির ক্ষেত্রটিকে খানিকটা কিন্তু বিঘ্নিত করতে পারে। মায়ের স্বাস্থ্যহানির যোগ রয়েছে, কোনো স্থাবর সম্পত্তির কারণে কিছু ডিসপিউট ইত্যাদির সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে বিশেষ কোনো জটিলতা নেই, যারা কোনো কর্মক্ষেত্রে বা কর্মের কারণে নিজস্ব কোনো ব্যক্তিগত কাজের জন্য একটা দূর যাত্রা, বাড়ি থেকে দূরে, বিশেষ করে বেশ স্টেটের বাইরে, দেশের বাইরে একটা যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের এবং তারা কিন্তু নানা রকম প্লেজার ট্রিপেও কিন্তু তারা এই সময় যেতে পারেন মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকারা। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে, কাজের জায়গায় তাদের খানিকটা সতর্ক হয়ে থাকতে হবে। যারা বিভিন্ন রকম দায়িত্বশীল পদে রয়েছেন, সরকারি, বেসরকারি, আইটি সেক্টর, বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে, দূর যাত্রার সম্ভাবনা রয়েছে, কিন্তু কর্মক্ষেত্রে কোনো ডিসপিউট তৈরি হলে শুক্র যেহেতু এই মঙ্গলের সঙ্গে থাকছে, সেই জায়গাটা কিন্তু তারা খুব সহজেই তাদের ম্যানিপুলেশনের মাধ্যমেই হোক বা তারা তাদের জেন্টল এবং পোলাইট অ্যাপ্রোচের মাধ্যমেই হোক, তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রের জটিলতাকে খুব সহজেই কিন্তু একটা পরিচ্ছন্ন জায়গায় আনতে সমর্থ হবেন।
যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে জাতক জাতিকা, এই মঙ্গলের সঞ্চার 16th January যে মঙ্গলের সঞ্চার হচ্ছে তাদের জন্য বলবো এক্সেলেন্ট এই সঞ্চার, অত্যন্ত ইতিবাচক এই সঞ্চার। ইচ্ছা পূরণ, সন্তানের শুভ সংবাদ, সন্তানের কোনো কারণে, সন্তানের দিক থেকে কোনো বিশেষ কারণে তাদের মনে সন্তোষ শান্তি, এবং যারা স্টুডেন্টস ছাত্রছাত্রী তাদের জন্য বলবো তাদের যেটা তারা অ্যাচিভ করতে চাইছেন সেই জায়গায় পৌঁছানোর জন্য এই মঙ্গলের সঞ্চার তাদের বিশেষ সহায়ক হবে। তারা তাদের তাদের মধ্যে যে একটা সফটনেস, একটা পোলাইটনেস, জেন্টলনেস কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা ইত্যাদির মাধ্যমে তারা তাদের টার্গেট বা গোলে পৌঁছতে পারবেন। এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা সহোদর ভাই বোনেদের একটা প্রবল সাপোর্ট, সমর্থন, সহযোগিতা ইত্যাদি বিশেষ করে পাবেন। কর্মক্ষেত্রে কোনো না কোনো ভাবে কর্মক্ষেত্রে তারা বিশেষ প্রভাবশালী হয়ে উঠতে পারেন, অথবা কোনো প্রভাবশালী ব্যক্তির দাক্ষিণ্য তাদের কর্মক্ষেত্রে অনেক সংশয় এবং অনেক অস্থিরতাকে একেবারে কিন্তু নির্মূল করতে সমর্থ হবে। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা তাদের জন্য একটু যেটা বিশেষ করে আমি বলবো সেটা হচ্ছে যে তারা তাদের প্যাশনকে এবং এনার্জি ফিল্ডকে একটু সংযমের সঙ্গে যদি ব্যবহার করেন, সংযমের সঙ্গে যদি প্রয়োগ করেন এই টাইম ফ্রেমের মধ্যে 16th January থেকে 26th February, নানাভাবে তারা সুফল পাবেন। স্থাবর সম্পত্তির ক্ষেত্র অত্যন্ত ইতিবাচক। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আমি বলবো এই যে মঙ্গলের সঞ্চার, এই মঙ্গলের সঞ্চার তাদের কর্মক্ষেত্রে ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে আরো প্রভাবশালী হয়ে ওঠা, কর্মক্ষেত্রে নিজের প্রভাব প্রতিপত্তির বিস্তার ইত্যাদি নিশ্চিত রূপে তাদের জন্য হবে। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্নশীলতার প্রয়োজন, এবং কখনো কখনো মানসিকভাবে একটা হাইপার টেনশন, মেন্টাল বা মানসিক ক্ষেত্রে একটা হাইপার টেনশন তাদের খানিকটা বিব্রত করতে পারে। কখনো কখনো তারা অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন, কখনো একটা অ্যাগ্রেশন, আবার কখনো সেই অ্যাগ্রেশনের একটা ডিপ্রেশন, এই রকম একটা মানসিক স্থিতি কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের হতে পারে, সে ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে। অর্থাৎ গমের ক্ষেত্রটি ইতিবাচক, অর্থ প্রাপ্তির ক্ষেত্রটি ইতিবাচক, এবং সঞ্চিত ধন বৃদ্ধি পাবে, সঞ্চয়ের ক্ষেত্রটি আরো ইতিবাচক হবে। তারা তাদের জোরালো বক্তব্যের মাধ্যমে বা তাদের যে তাদের মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে তাদের মধ্যে মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা তাদের আত্মবিশ্বাস, বাকপটুতা, ওজস্বিতা ইত্যাদির মাধ্যমে তারা তাদের পরিস্থিতিকে নিজেদের ফেভারে আনতে সমর্থ হবেন। এবং মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু নতুন সুযোগ সুবিধার সম্ভাবনার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো তারা তাদের যদি এই হাইপার টেনশন এবং মানসিক উত্তেজনা যেটা ফ্লাকচুয়েট করবে, এই মানসিক উত্তেজনাকে এই টাইম ফ্রেম তারা যদি একটু কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু তারা কর্মজীবনে একটা অত্যন্ত ইতিবাচক সময়কে অনুভব করবেন, এবং নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পিতার ফেভার বা পিতৃস্থানীয় ব্যক্তি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা ফেভার তারা অতি অবশ্যই পাবেন। মীন রাশি মীন লগ্নের ছাত্রছাত্রীদের জন্য বলবো যে এই মঙ্গলের গোচর তাদের মধ্যে আলাদা রকমের আত্মবিশ্বাস, ডিটারমিনেশন অতি অবশ্যই কিন্তু এনে দেবে, এবং তারা যেটা অ্যাচিভ করতে চাইছেন সেই পথে যদি তারা একটু ডিটারমাইন্ড হয়ে নিজেদের নিয়োগ করতে পারেন অতীব সুফল পাবেন। সুতরাং 16th January থেকে 26th February, 16th January থেকে 26th February ধনু রাশিতে মঙ্গলের এই অবস্থান অধিকাংশ জাতক জাতিকাকে কিন্তু অতীব সুফল দেবে, এটা কিন্তু নিশ্চিত। তবে আমরা রিসিভার, রিসিভিং এন্ডে আমাদের কার কি অবস্থান রয়েছে সেটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা কতটা কিভাবে কোনো কিছুকে রিসিভ করতে পারছি, আমাদের প্রারব্ধ, আমাদের ব্যক্তিগত জন্মছক, আমাদের সবলতা, আমাদের দুর্বলতা, এগুলো কিন্তু অন্যতম কন্ডিশন।
নমস্কার।